হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের বং ইলেকট্রিক্যালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধু, আজকের ভিডিওতে আমরা দেখব সিলিং ফ্যানে কয়েলে যদি সমস্ত কয়েল না পুড়ে কয়েকটি কয়েল পুড়ে যায়, সেটিকে আপনারা রিপেয়ার করবেন কীভাবে, সেটাও আবার সমস্ত কয়েলকে চেঞ্জ না করে। তো সেটি নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই ধরনের সমস্যা সাধারণত দুটি কারণ হতে পারে। একটি হচ্ছে যে আপনাদের যে বিয়ারিংটি রয়েছে, সেই বিয়ারিংটি যদি শ্যাফ্টের সাথে লুজ হয়ে বসে থাকে, তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। অবশ্য এই ফ্যানের যে বিয়ারিংটি রয়েছে নিচেরটি, সেটি একদম সঠিক রয়েছে, কিন্তু উপরের দেখুন যে বিয়ারিংটি রয়েছে, এটি যে হাউজিংটা অর্থাৎ শ্যাফ্টের যে অংশটা রয়েছে, সেটা যদি লুজ হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। অর্থাৎ হয় কি বন্ধুরা, এখানে দেখুন শ্যাফ্টের এই সাইডে যেহেতু কয়েলটা এই সাইডে পুড়েছে, তাহলে কী হবে, বিয়ারিংটিও শ্যাফ্টের এই সাইডে একটু লুজ লুজ থাকতে পারে, যে কারণে আমাদের যে রোটারটি রয়েছে সেই রোটারের সঙ্গে আমাদের যে আর্মেচারটি রয়েছে সেই আর্মেচারটি ঘষা খেয়ে খেয়ে এই ধরনের সমস্যা হতে পারে। যে সাইডে পুড়বে সেই সাইডেই ঘষা খাবে, সেটা আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন। এই আর্মেচারটিতে কোনো জায়গায় ঘষা অংশ নেই, তো এই কারণে আমাদের এই আর্মেচারটিতে বিয়ারিংয়ের কারণে এই সমস্যাটি হচ্ছে না। আরেকটি যে কারণে হয় সেটি হচ্ছে পাক সংখ্যা যদি কম হয়, অর্থাৎ এখানে যে কয়েলগুলি দেখতে পাচ্ছেন, এখানে যদি পাক সংখ্যা কম হয় সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। তো এই ফ্যানটি পুড়েছে পাক সংখ্যা কমের কারণেই, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র তিনটি কয়েল পুড়ে গেছে। হয়তো এই তিনটি কয়েলের পাক সংখ্যা কোনো কারণে কম ছিল, যে কারণে আমাদের এই ফ্যানের তিনটি কয়েল শুধুমাত্র পুড়ে গেছে। এবার কী করবো আমরা, এটাকে রিপেয়ার করবো কী করবো? তো রিপেয়ার করার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে টেস্ট করে দেখে নিতে হবে যে কন্টিনিউটি পাওয়া যাচ্ছে নাকি। তো চলুন আমরা আগে টেস্ট করে দেখে নিই। তো দেখুন, এখানে আমাদের ভিতরের যে কয়েলটি রয়েছে সেটিতে কন্টিনিউটি পাওয়া যাচ্ছে, আর বাইরের যে কয়েলটি রয়েছে সেটিতে কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না, কিন্তু বডি পাওয়া যাচ্ছে। এবার বন্ধুরা, এটাকে রিপেয়ার করার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, আমাদের যে বাইরের যে তিনটি কয়েল পুড়ে গেছে এই তিনটি কয়েলকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে হবে, এখানে নতুন কয়েল লাগিয়ে দিতে হবে। অনেকে করে কি, এই দুটো কয়েলকে একদম সরাসরি শর্ট করে দেয়, অর্থাৎ ডান দিকের আর বাঁদিকের যে কয়েল রয়েছে এটিকে সরাসরি শর্ট করে দেয়। এটি করলে হয়তো ফ্যানটি চলে, কিন্তু ফ্যানের লাইফ টাইম একদম কমে যায়। 90% সম্ভাবনা এটাই থাকে যে ফ্যানটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ ফ্যানের কয়েলটি যেটি রয়েছে সেটি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো আমরা করবো কি, এখানে যে কয়েলটি রয়েছে, তিনটি কয়েল পুড়ে গেছে, এই তিনটি কয়েলকে বার করে নেবো। কিন্তু মাথায় রাখতে হবে এই কয়েলের মাঝখানে, অর্থাৎ ভালো কয়েল এবং খারাপ কয়েলের যে মাঝখানে যে লুপটি রয়েছে, সেই লুপটিকে আমাদেরকে ভালোভাবে সাবধানের সাথে বার করে নিতে হবে। ঠিক তেমনই আমাদের ডান দিকে যে ভালো কয়েল এবং খারাপ কয়েলটি রয়েছে, এখানেও কিন্তু আমাদের কয়েলটি কাটার সময় খুব সাবধানে লুপটিকে বার করে নিতে হবে। লুপটিকে বার না করতে পারলে কিন্তু তখন আমাদের পরবর্তীতে কানেকশানে একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে আবার শর্ট করতে হতে পারে। তো আমরা করবো কি, এখানে যে তিনটি কয়েল নষ্ট হয়ে গেছে এই তিনটি কয়েল কেটে নেবো, এবং সেটাকে থিনারের সাহায্যে একটু হালকা করে লুজ করে নেবো, যাতে আমাদের লুপটি বার করতে সুবিধা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি থিনার নিয়ে নিয়েছি, এটা আপনারা যে কোনো পেন্টের দোকানে অথবা হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন। তো আমরা করবো কি, এখানে যে থিনার রয়েছে সেই থিনারটি আমাদের যে ভালো কয়েল রয়েছে সেই ভালো কয়েল এবং খারাপ কয়েলের মাঝখানে একটু করে দিয়ে দেবো। বিশেষ করে ভালো কয়েল যেটি রয়েছে সেখানে একটু বেশি করে দেবো, যাতে আমাদের ভালো কয়েলের যে হাউজিংগুলো রয়েছে সেটা একটু লুজ হয়ে যায় আর আমাদের লুপটা বের করতে একটু সুবিধা হয়। তো এখানে দেওয়ার পর এটা 5 মিনিট রেখে দেবেন যাতে শুকিয়ে যায়। তো এখানে বন্ধুরা, আমাদের এখানে থিনার দেওয়ার পর 5 মিনিট হয়ে গেছে, আমাদের কয়েলটি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে, থিনারটি শুকিয়ে গেছে এবং আমাদের হাউজিংটিও একটু খালি হয়ে গেছে। এবার আমরা করবো কি, একটি কাটারের সাহায্যে আমাদের যে কয়েলগুলি রয়েছে সেই কয়েলগুলি কেটে নেবো। তো সবার প্রথমে করবো কি, আমরা মাঝখানে যে কয়েলটি রয়েছে সেই কয়েলটিকে কেটে নেবো, বিকজ এটি কাটতে আমাদের খুব সুবিধা হবে এবং বাকি কয়েলগুলোতে কোনো এফেক্ট পড়বে না। তো যার কারণে আমরা মাঝখানে কয়েলটি কেটে নেবো। তো দেখুন, এখানে আমাদের মাঝখানে কয়েলটি কাটার পর আমাদের যে লুপিংটি সেই লুপিংটি বেরিয়ে এসছে, অবশ্যই এই লুপিংয়ের কোনো কাজ নেই। এবার আমরা করবো কি, লেফট সাইডের যে বা সাইডের যে কয়েলটি রয়েছে সেই কয়েলটিকে কেটে নেবো। এটা আমরা কাটিং প্লায়ারের সাহায্যেই কাটবো। এবার কাটার পর আমরা করবো কি, ডান দিকের যে কয়েলটি রয়েছে সেটিকে আগে বার করবো, আগে আমরা ভালো কয়েলের মধ্যে যে কয়েলটি ঢুকে রয়েছে সেটিকে বার করবো না। তো এর জন্য আমরা প্রথমে যে কাজটি করবো সেটা হচ্ছে যে ভালো কয়েল এবং খারাপ কয়েলের মাঝখানে একটি পেপার লাগিয়ে নেবো, যাতে আমাদের ভালো যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির উপরে যাতে কোনো আঘাত না পড়ে। এবার আমরা করবো কি, বা সাইডের যে হাউজিংটি রয়েছে সেখান থেকে আগে কোয়ালিটিকে বার করে নেবো প্লাসের সাহায্যে। বার করার পর এটাকে সোজা করে অর্ধেক অর্ধেক করে বার করবো, একবারে সম্পূর্ণ কোয়ালিটিকে বার করবো না। একবারে সম্পূর্ণ কোয়ালিটি বার করতে হলে, বার করতে গেলে আমাদের কয়েল ভালো কয়েলের যে লুপটি রয়েছে সেই লুপটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো তার কারণে আমরা করবো কি, অল্প অল্প করে কোয়ালিটি বার করে নেবো, যাতে আমাদের কয়েলের যে লুপটি রয়েছে সেই লুপটিতে কোনো আঘাত না পড়ে। তো চলুন আমি আগে কোয়ালিটিকে ভালো করে বার করে নিই, তারপরে আপনাদেরকে আবার ভিডিওতে বলছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েলটি বার করে নিয়েছি। এখানে কয়েল বার করার সাথে সাথে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে লুপটি রয়েছে সেই লুপটি কিন্তু পরিষ্কার বেরিয়ে এসছে,
অর্থাৎ আমাদের লুপটি বার করতে আর নতুন করে কোনো রকম মানে মেহনত করা লাগলো না। এখানে আমাদের কয়েলের অর্ধেক কয়েল বার করতে আমাদের লুপটি বেরিয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই যে ঠিক আছে। তো এবার করবো কি, আমরা বাকি যে তারটি রয়েছে অর্থাৎ পোড়া কয়েলটি রয়েছে সেটিকে বার করে নেবো। এখানে আপনারা লুপটি ভালোভাবে দেখতে পাচ্ছেন, তো আমাদের এই লুপটি খুব ভালোভাবে আলাদাভাবে সরিয়ে একটু যত্ন সহকারে রেখে কাজটা করা উচিত, বিকজ এই লুপটি আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। নেক্সট করবো কি, আমরা পরবর্তী যে কয়েলটি রয়েছে সেই কয়েলটিকে সেম একই রকম প্রসেসে আমরা আগের মতোভাবে কেটে নেবো। তো সেম আগে রকম যেরকমভাবে কেটেছিলাম ঠিক সেরকমই সাবধানতার সাথে আমরা কয়েলটিকে বার করে নিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের যে কয়েলটি রয়েছে সেই কয়েলের যে লুপটি রয়েছে, দেখুন এই লুপটি সরাসরি আমাদের যে লিডটি রয়েছে সেই লিডের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমাদের এখান থেকে কিন্তু লিডটি বার হয়েছে, অর্থাৎ লিডের থেকে আমাদের কয়েলটি নষ্ট হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভালো কয়েলটি রয়েছে সেই কয়েলের সঙ্গে কিছু কালো কালো স্পট দেখা যাচ্ছে, আপনারা ভাবছেন হয়তো কয়েলটি পুড়ে গেছে। তো এটা আমরা চেক করে দেখবো যে কয়েলটা আদৌ পুড়েছে নাকি ভালো আছে। তো তার জন্য করবো কি, আমরা সম্পূর্ণ যে কয়েলটি রয়েছে বাইরের যে সম্পূর্ণ কয়েলটি রয়েছে সেই কয়েলটির একবার কন্টিনিউটি আমাদের টেস্ট করে দেখতে হবে। তার জন্য করবো কি, আমরা এই কয়েলটি এবং বাঁদিকে একদম যে সাইডে কয়েলটি রয়েছে এই কয়েলের সঙ্গে আমরা একবার কন্টিনিউটি টেস্ট করে দেখবো যে আমাদের সম্পূর্ণ কয়েলটি ভালো আছে নাকি আমাদের এই কয়েলটি নষ্ট হয়ে গেছে। তো এর জন্য করবো কি, আমাদের যে লিড রয়েছে দুটো কয়েলের লিডের সঙ্গে আমরা সিরিজ টেস্টিং ল্যাম্পের মাধ্যমে টেস্ট করে দেখে নেবো। তো আমরা কী করবো, লিডটিকে একটু ঘষে নেবো, ঘষে নেওয়ার পর আমরা সিরিজ টেস্টিং ল্যাম্পের মাধ্যমে টেস্ট করে দেখবো। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে আমাদের কন্টিনিউটি কিন্তু পাচ্ছে না, আমাদের ল্যাম্প গ্লো হচ্ছে না, তাহলে হয়তো আমাদের এই কোয়ালিটি খারাপ থাকতেও পারে, সেটা আমরা আরেকটু ভালোভাবে দেখবো। বন্ধুরা এবার করবো কি, আমরা যে ডান দিকে যে কোয়ালিটি আপনি একটু পোড়া পোড়া দেখছিলেন এটিকে একটুখানি উপর দিক থেকে ঘষে নেবো। হয়তো এখানে আমাদের যে লিডটি রয়েছে সেই লিডটি ব্রেক থাকতে পারে, যার কারণে আমাদের কন্টিনিউটি পাচ্ছিল না। তো আমরা করবো কি, একটু উপর দিক থেকে ঘষে নিয়ে আর একবার কন্টিনিউটি টেস্ট করে দেখবো। তো এখানে আমরা ঘষা হয়ে গেছে, এবার আমরা চেক করে দেখবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি চেক করে দেখছি এবার কিন্তু কন্টিনিউটি পাচ্ছে, আপনারা হয়তো ল্যাম্পে আলোটা বুঝতে পাচ্ছেন, এখানে কিন্তু কন্টিনিউটি পাচ্ছে। দেখুন লাল দাঁড়ের সঙ্গে আমি এটা ঠেকাচ্ছি যখন, তখন কন্টিনিউটি পাচ্ছে, এবং ডান দিকে যখন লিডের সঙ্গে ঠেকাচ্ছি তখনও কন্টিনিউটি পাচ্ছিল। তাহলে কী হচ্ছে, আমাদের যে কোয়ালিটি রয়েছে যেটাকে আমরা পুড়ে গেছিলাম ভাবছিলাম ওটা পড়েনি, ওটা ঠিকই আছে, ওখানে কালো কালো স্পট যেহেতু বাঁদিকে কোয়ালিটি পড়েছে সেটারই যে কালো রঙের স্পটগুলো থাকে সেটা ওটার সাথে লেগে গেছে। আমি করেছি কি, এটাকে ব্রাশের সাথে একটু সাহায্যে একটু থিনার লাগিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমাদের যে কালো স্পট ছিল সেটা একদম উঠে গেছে। এবার বন্ধুরা আমরা করবো কি, এখানে আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, আমি বাঁদিকেরটাও করেছি ডান দিকেরটাও করেছি। এবার করবো কি, আমাদের যে কয়েল রয়েছে এখানে যে আমরা বাঁদিকে যে কয়েলটি রয়েছে সেই কয়েলটি দেখুন ক্লক ওয়াইজ তারগুলিকে পেঁচানো হয়েছে, অর্থাৎ ডান দিকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচানো হয়েছে। আমাদের দ্বিতীয় কয়েল যেটি হবে সেটি হচ্ছে নতুন কয়েল, ওটিকে বাঁদিকে পেঁচিয়ে করতে হবে, এরকমভাবে আমাদেরকে বাঁদিকে এবং ডান দিকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। অর্থাৎ আপনারা দেখেছেন আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে, সেই চ্যানেলে আপনারা দেখেছেন কীভাবে কয়েল বাঁধতে হয়, ঠিক সেম একই রকম প্রসেসে এই কয়েলটি যদি এরকম ডান দিকে ঘুরে পরে কয়েলটি আমাদেরকে বাঁদিক দিয়ে ঘুরিয়ে পেঁচাতে হবে, তারপরে কয়েলটি আবার ডান দিকে ঘোরাতে হবে, এবং তারপরে শেষে কয়েল যেটি রয়েছে সেটিকে বাঁদিক দিয়ে ঘুরিয়ে উপর দিক দিয়ে আমাদেরকে লিড বার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েলটি তৈরি করে নিয়েছি, আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন যে কীভাবে ফ্যানের কয়েলে ওয়াইন্ডিং করতে হয়, সেম একই রকম প্রসেসে আপনারা দেখলে পরে বুঝতে পারবেন। তো ওই রকমভাবে আমরা বাইরের কয়েলটিকে ওয়াইন্ডিং করে নিয়েছি। এবার দেখুন আমাদের বাইরের কয়েলের উপর দিক দিয়ে একটি তার বেরিয়ে এসেছে, তো এই তারটিকে লুপিং করতে হবে পুরোনো যে কোয়ালিটি ছিল সেখান থেকে, আর ডান দিকে যে তারটি বেরিয়েছে সেটিকে আমি সরাসরি একটি স্লিপের মাধ্যমে ভিতরে নিয়ে চলে গেছি, এবং ডান দিকের যে খারাপ পুরোনো কয়েল ছিল সেটিও আমি স্লিপের মাধ্যমে ভিতরে নিয়ে চলে গেছি, ওখানে গিয়ে আমরা কমনের সঙ্গে যুক্ত করে দেবো। এবার করবো কি, আমাদের বাঁদিকে যে খারাপ কয়েল এবং সরি বন্ধুরা, নতুন কয়েল এবং পুরোনো কয়েলের যে লিডগুলি বেরিয়েছে সেইগুলোকে একটু ঘষে নিয়ে আমরা জয়েন্ট করে দেবো, যাতে আমাদের কানেকশানে কোনো অসুবিধা না হয়। তো এটা জয়েন্ট করে দেওয়ার পর আমরা করবো কি, একটু শোল্ডারিংও করে দেবো, যাতে আমাদের জয়েন্টটি অনেক মজবুত হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, ডান দিকে যে কোয়ালিটি রয়েছে সেটিকে আগে বলি, এখানে যে লিড রয়েছে সেই লিডটিকে আমি সরাসরি স্লিপের মাধ্যমে ভিতরে নিয়ে গিয়ে ওখানে গিয়ে জয়েন্ট করছি, আর বাঁদিকের যেটি রয়েছে সেটি আমরা কয়েলের উপরে জয়েন্ট করব। তো জয়েন্ট করার পর আমরা করবো কি, একটু ভালোভাবে শোল্ডারিং করে নেবো, বাঁদিকের কোয়ালিটিকেও শোল্ডারিং করবো, এবং ডান দিকের যে কোয়ালিটি রয়েছে যেখান থেকে আমরা লিডটি বার করবো সেখানেও আমাদেরকে শোল্ডারিংটি করে নিতে হবে। শোল্ডারিং করার পর এটিকে বাকি যে অংশটি রয়েছে সেটিকে আমি কেটে নেবো, কেটে নেওয়ার পর আমরা স্লিপ লাগিয়ে এটিকে খুব সুন্দরভাবে কয়েলের মধ্যে সেট করে নেবো, যাতে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের মধ্যে কোনো শর্টের সম্ভাবনা না থাকে।
তো এবার আমরা করবো কি, দেখুন স্লিপ লাগিয়ে আমি যে কমন তারটি সেটি বার করে নিয়েছি, অর্থাৎ কমন তার হচ্ছে আমাদের যে হলুদ রঙের তারটি এটা হচ্ছে কমন তার। তো এবার আমরা করবো কি, ফাইনাল একবার কন্টিনিউটি টেস্ট করে দেখে নেবো যে আমাদের ফ্যানে কন্টিনিউটি পাওয়া যাচ্ছে নাকি। তো দেখুন বন্ধুরা, আমরা নীল তার এবং লাল তার দুটোতে আমরা কন্টিনিউটি পাচ্ছি, এবং এটার সাথে আমাদের যে ফ্যানের যে বডি হয় বা আর্থ, সে আর্থও এখানে আমাদের হচ্ছে না, অর্থাৎ আমাদের কয়েলটি একদম সঠিকভাবে রিওয়াইন্ডিং হয়েছে। এবার আমরা করবো কি, কয়েলটিকে একবার বার্নিশ করে নিয়ে তারপরে আমরা ফ্যানের মধ্যে সেট করব। এখানে যেহেতু তিনটি কয়েল আমরা নতুন লাগিয়েছি, তো তিনটি কয়েল নয়, সম্পূর্ণ কয়েলটিকে আমাদের বার্নিশ করতে হবে। তো দেখুন বন্ধু, এখানে বার্নিশ করার পর আমরা 5 মিনিট শুকিয়ে নিয়েছি, সম্পূর্ণ কয়েলটি শুকিয়ে গেছে। এবার আমরা করব কি, কয়েলটি আগের মতো ফ্যানের মধ্যে সুন্দরভাবে সেট করে নেব। তো চলুন বন্ধুরা, আমরা কয়েলটিকে আগে যেরকমভাবে সেট করা ছিল খোলার সময় আপনারা দেখেছেন, মানে খোলার সময় আপনারা দেখে রাখবেন যে কীভাবে সেট করা ছিল, ঠিক একই রকমভাবে আমরা সম্পূর্ণ কয়েলটিকে ফ্যানটিকে সেট করে নেবো। সেট করার পর একবার আমরা টেস্ট করে দেখে নেবো যে আমাদের ফ্যান ঠিকঠাকভাবে চলছে নাকি। তো দেখুন এখানে আমি লাইন দিয়ে দিয়েছি, আমরা সিরিজে টেস্ট করে দেখবো। তো আমাদের ফ্যান দেখুন খুব সুন্দরভাবে ঘুরছে, ফ্যানের কোনো সমস্যা নেই। আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে ফ্যানে এই ধরনের যদি সমস্যা হয়, এরকমভাবে যদি কয়েল পুড়ে যায়, তো সেটা আপনারা কীভাবে রিপেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই রাখছি, এই পর্যন্ত আজকের ভিডিওটি রাখি। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই, ততক্ষণ আপনার খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে গিয়ে লিখে দেবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।